নমস্কার, সোজা ঘরোয়া রান্না উইথ তপতি চ্যানেলে আপনাদের অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি টিফিনে নেয়ার বা রাতে তরকারি না থাকলে একদম সিম্পলভাবে খুব সহজে আপনারা এই রেসিপিটা তৈরি করতে পারবেন। তাহলে দেখে নিন, এখানে আমি আলু ছোট ছোট লম্বা করে কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, আর একটা ডিম নিয়ে নিয়েছি। কড়াইতে রিফাইন তেল দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এবার দিয়ে দেবো কালো জিরে। কালো জিরেটা হালকা নাড়াচাড়া করার পরে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। পেঁয়াজ কুচিগুলো হালকাভাবে নাড়াচাড়া করার পরে, এখানে বেশি আমি পেঁয়াজটা ভাজবো না, আপনার বাচ্চারা টিফিনে দিতে পারেন এই রেসিপিটা। ডিম দিয়ে আলু ভাজি খুব ভালো লাগে। এবার কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দেবো। আলুটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। দেখুন, নাড়াচাড়া করে হালকা হালকা মেশানো হয়ে গেছে। এবার অল্প পরিমাণ এখানে লবণ দিয়ে দেব। লবণটা দিয়ে আবারও নাড়াচাড়া করে দিলাম। নাড়াচাড়া করে এখানে আমি 5 মিনিটের জন্য ঢেকে দেব, যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। ঢাকনাটা তুলে নিলাম। দেখুন, আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আলুটা এবার ভাজা ভাজা করে নেব। এই রেসিপিটা আপনারা পরোটা, লুচি, রুটির সাথে খুব ভালো লাগে, বাড়িতে একবার হলে তৈরি করবেন, আশা করি ভালো লাগবে। এখানে হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম পরিমাণ মতন। হলুদটা দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আলুগুলো একটু মাঝখান থেকে সরিয়ে নিয়ে মাঝখানে অল্প পরিমাণ তেল দিয়ে দেব। তেলটা দিয়ে ওই ডিমটা ভেঙে দেব। ডিমটা ভেঙে দিয়ে দিলাম। ডিমটা ভালোভাবে নাড়াচাড়া করে এখানে আমি আলুর সাথে মিশিয়ে নেব। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আপনারা লঙ্কার পরিবর্তে এখানে গোলমরিচের গুঁড়ো দিতে পারেন। ওটা হালকা নাড়াচাড়া করার পরে দেখুন অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে, ডিমগুলো ঝুরো ঝুরো হয়ে গেছে। আবারও একটু উল্টে পাল্টে ভালোভাবে আমি ভেজে নেব। আর এখানে অল্প পরিমাণ চিনি দিয়ে দিলাম, কয়েকটা দানা, বেশি দেব না। শুধুমাত্র আলু আর ডিম পেঁয়াজ থাকলেই আপনারা এই রেসিপিটা তৈরি করতে পারবেন। এখানে হয়ে গেছে আলু দিয়ে ডিম ভাজি রেসিপি, একটা পাত্রে তুলে নিলাম। দেখুন, এই রেসিপিটা আপনারা বাড়িতে তৈরি করবেন, আশা করি ভালো লাগবে। বাচ্চাদের টিফিনে আপনারা এই রেসিপিটা দিতে পারেন। রুটি, লুচি, পরোটার সাথে কিন্তু এই রেসিপিটা খুবই ভালো লাগে, খেয়ে দেখবেন।